আসসালামু আলাইকুম দর্শক আমি রেশমিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নানপুরি একদম বিয়েবাড়ি স্টাইলে এই নানপুরিটা তৈরি করতে আমি কোনো রকম ইস টক দই ব্যবহার করব না এই নানপুরিটা খেতে একদম পাউরুটির মতো নরম তুলতেলে হয় এটাকে আপনার ওভার নাইটটা যদি এরকম বাইরে রেখে দেন তাও কিন্তু এটা শক্ত হয়ে যায় না এরকমই নরম থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই নানপুরিটা তো এখানে একটা বড়ো পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর সেই সাথে দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা যেহেতু এই ডোটা তৈরি করতে আমি কোনো রকম ইস্ট এবং টক দই ব্যবহার করছি না তাই এই দুটো উপকরণ দিতে হবে বাদ দেওয়া যাবে না এরপর এখানে দিয়ে দেবো আমি লেবুর রস লেবুর রসের জায়গায় আপনারা ভিনিগারও নিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিক্স করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ময়দা দুই কাপ পরিমাণ আটা দিয়ে তৈরি করতে চাইলে আটাও দিতে পারেন কিন্তু নানপুরিটা ময়দা দিয়েই ভালো লাগে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি হাফ চামচ দিয়ে দিলাম এখানে লবণ এরপর এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তারপরে তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিক্স মাখিয়ে নিচ্ছি এরপর এতে হালকা গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো নর্মাল পুরির জন্য যেরকমভাবে ডো তৈরি করা হয় ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না আবার নরমও করা যাবে না তো অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তো এখন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতে অল্প অল্প পানি নিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব দুই তিন মিনিট ধরে তো ডোটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকমভাবে মেখে নিয়েছি খুব বেশি শক্ত হয়নি এবং খুব বেশি নরম হয়নি মাঝে মাঝেভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি দশ মিনিট মতো ঢেকে রাখবো আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন দশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে আমি আরও একবার ডোটাকে মেখে নেব এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো মাঝারি সাইজ করে কেটে নিতে হবে লুচির যেরকম সাইজ হয় তার থেকে একটু বড়ো সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরকম বড়ো সাইজ করে একটা লেচি কেটে নিতে হবে কারণ নানপুরিগুলো একটু বড় সাইজের হয় এবং একটু মোটা হয় তাই একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিতে হবে এরপর একটা লেচি নিয়ে আমি গোল করে নিচ্ছি তারপর অল্প একটু তেল দিয়ে আমি এখন লেচিটাকে বেলে নেব খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা বড় সাইজের লুচি আমি বেলে নিচ্ছি খেয়াল রাখবেন ওগুলো একটু বড় সাইজের হয় একটু মোটা হয় নর্মাল লুচি থেকে একটুখানি মোটা হয় তাই সেরকমভাবে এগুলোকে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম মোটা করে বেলে নিয়েছে আর একটু বড়ো সাইজ করে বেলে নিতে হবে তো এভাবে আমি সব পুরিগুলোকে আগে বেলে নেব তারপরে ভেজে নেব পুরি ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা পুরি ছেড়ে দিতে হবে এবং গ্যাস বাড়িয়ে রেখে হায় আছে পুরিটাকে এখন ভেজে নিতে হবে পুরিটা যখন ভেসে উঠে আসবে তেল থেকে তখনই হালকা হাতে চাপ দিয়ে পুরিটাকে একটু ফুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পুরিটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এই নাংপুরিগুলো কিন্তু অতিরিক্ত কালার করে ভাজা যাবে না হালকা কালার করে ভেজে নিতে হবে তো পুরিটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এরকম হালকা কালার করে আমি ভেজে নিয়েছি ঠিক এভাবেই আমি সব পুরিগুলো ভেজে নেব এই পুরিটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে বেকিং সোডা এবং বেকিং পাউডারের পরিমাণটা বেকিং পাউডার এবং বেকিং সোডার পরিমাণটা যদি আপনারা ঠিক না নেন তাহলে পুরিটা কিন্তু মতো ফুলবে না আর পুরিটাকে যদি ঠিকমতো বেলাও না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু পুরিটা নাও ফুলতে পারে তাই ঠিকভাবে বেলবেন এবং পরিমাণগুলো ঠিক মতো নেবেন তাহলে দেখবেন পুরিটা একদম পারফেক্ট হবে পুরীটা একটু বড় সাইজ করে বেলবেন অতিরিক্ত মোটা যেন না হয় অতিরিক্ত মোটা হয়ে গেলেও কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুরিটা ফুলবে না তো দেখতেই পাচ্ছেন সব পুরীগুলোই আমার কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর খুবই হালকা কালার করে পুরিগুলোকে সেঁকে নিতে হবে এই পুরিটা কিন্তু খুবই নরম হয় আর পাউরিটির মতো হয় এর ভেতরটা নর্মাল পুরির থেকে এই পুরিটা খেতে কিন্তু একদমই আলাদা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে তা আমার রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ